মালবাহী ট্রেনের ধাক্কা মৃত্যু হলো গর্ভবতী হাতির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চাপড়ামারি অভয়ারণ্যের ভিতরে। ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির পেট থেকে শাবকটি বেরিয়ে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বন দফতর ও রেলের আধিকারিকরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে আলিপুরদুয়ারে দলগাঁও থেকে ডলোমাইট বোঝাই মালবাহী ট্রেনটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। জঙ্গলপথে যাবার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির মালবাহী ট্রেনের ধাক্কা মৃত্যু হয় গর্ভবতী হাতিটির। ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতি পেট থেকে শাবকটিও বেরিয়ে আসে। বন দফতর সূত্রে খবর, 24 ঘন্টার মধ্যে মা হাতিটি সন্তান প্রসব করত। জঙ্গলপথে মালবাহী ট্রেনটি ধীরে চালানোর কোনো নির্দেশিকা মানেনি। রেলের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে পরিবেশ প্রেমীরা। এর আগেও ট্রেনে কাটা পড়ে হাতি মৃত্যু হয়েছে, তবে এবার গর্ভবতী হাতির মৃত্যু ঘটনায় ক্ষুব্ধ বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।